আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 22 জুন 2020, 8/14/27। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 20,248 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 5,80,533 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 399 জন এবং এ পর্যন্ত 17,213 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,83,020 জন এবং এ পর্যন্ত 87,08,008 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় সারা বিশ্বে 4,443 জন এবং এ পর্যন্ত 4,61,715 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 21 জুন 2020 থেকে। এ ছিল আমাদের কাছে তথ্য। সকলকে আবার অনুরোধ করব, স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলুন, মাস্ক পরে বাইরে ঘরের বাইরে বের হন এবং বাসিতে যদি আক্রান্ত ব্যক্তি থাকে তাহলে বাড়িতেও মাস্ক পরতে হবে অন্য সদস্যদের, এবং যারা আইসোলেশন থাকবেন তারা আইসোলেশন নিয়মগুলো কঠোরভাবে পালন করবেন। সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, এবং যারা সামাজিক দূরত্ব বজায় রাখা এটি একটি কার্যক্রম যা থেকে আমরা নিজেদের প্রতিরোধ করতে পারি, সুরক্ষিত রাখতে পারি, নিজের সুরক্ষা নিজের হাতে। এবং এই সুরক্ষিত শুধু একটি উপায় না, তিনটি যা পদ্ধতি বারবার বলা হয় এই তিনটি একসাথেই পালন করে নিজেকে সুরক্ষিত রাখা যাবে। যেমন মাস্ক পরা, সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, এই তিনটি প্রক্রিয়াই সমানভাবে একসাথে করলেই আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। আশা করি আপনারা সকলেই এই বিষয়ে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এবং নিজেদের সুরক্ষিত রাখবেন। এবং আমাদের যারা বয়োবৃদ্ধ মানুষ আছে তাদের দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ মৃত্যুর হার পর্যালোচনায় দেখা যায় যে 60-ঊর্ধ্ব মানুষের মৃত্যুর হার বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। কাজেই যারা বয়োবৃদ্ধ আছেন এবং যাদের অসংক্রামক ব্যাধি দীর্ঘদিন যারা আছেন, অসংক্রামক ব্যাধিগুলো অনেক দিন ধরে আছে, তাদের প্রতি আরও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেমন উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা বা শ্বাস প্রশ্বাসের অসুখ এবং ক্যান্সার, বারো যে কোনো অসংক্রামক ব্যাধি দীর্ঘদিন ধরে আছে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। তারা যেন নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন এবং করোনা থেকে প্রতিরোধের জন্য যা যা ব্যবস্থা তারা যেন সঠিকভাবে পালন করেন, সেই জন্য পরিবারের অন্য সদস্যদের সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিশুদের প্রতি, গর্ভবতী মা, স্তনদানকারী মাদের প্রতি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যেন আমরা এই করোনাকালেও, এই করোনাকালে করোনা যুদ্ধের সময়ের জন্য সবাই মানসিকভাবে দৃঢ় মনোবল রেখে এই যুদ্ধের মোকাবেলা করি। এবং বাড়িতে এই পরিস্থিতিতেও যেন আমরা বাড়িতে যেমন আনন্দ ঘন পরিবেশ রাখি এবং বাইরে বের হওয়ার সময় যেন সকল রকম সাবধানতা অবলম্বন করে বের হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিশ্চয়ই আমরা এই যুদ্ধে জয়লাভ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।